অনেক দিনের সুপ্ত বাসনাকে পূর্ণ করতে এইবারে চলেছি পার্শ্ববর্তী রাজ্য বিহারের ভাগলপুর জেলার কেহেলগাঁওতে। গঙ্গাপাড়ির এই প্রাচীন শহরে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি এই শহর সাক্ষী হয়ে আছে ভারতবর্ষের শতাব্দী প্রাচীন গৌরবময় ইতিহাসের। এই সমস্ত নিয়েই আমাদের আজকের ভ্রমণ কাহিনী। হাওড়া গয়া এক্সপ্রেস যখন আমাদের কেহেলগাঁও পৌঁছে দিল, ঘড়িতে তখন ভোর 4:30। পৌষ মাসের ভোর রাত, সোয়েটার জ্যাকেট টুপি চাপিয়েও সেই ঠান্ডাকে কাবু করা বড্ড দায়। স্টেশনের বাইরে একটি চায়ের দোকান থেকে গরম গরম কয়েক ভার চা সহযোগে শরীরটাকে একটু চাঙ্গা করে নেওয়ার প্রচেষ্টা। চা পর্ব মিটিয়ে অন্ধকার কুয়াশাচ্ছন্ন পথ ধরে গুটি গুটি পায়ে আমরা এসে দাঁড়ালাম স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গার তীরে। রাতের অন্ধকার কাটেনি তখন, অগত্যা নদী তীরে আরো কিছুক্ষণ অপেক্ষার পালা ভোরের আলো ফোটার। সুপ্রভাত বন্ধুরা, আমরা এখন দেখতেই পাচ্ছেন নৌকায় বসে আমরা এখন নৌবিহারে চলেছি। গঙ্গার যে ঘাটটা আছে সেটার নাম হচ্ছে রাজঘাট। তো আমরা রাজঘাটে পৌঁছে গেছি একদম ভোর ভোর, ভোরের আলো ফুটতেই আমরা এই নৌকোটা বুক করে নিয়েছি। এইখান থেকে রাজঘাট থেকে আমরা নৌকোতে করে এখন 3টি খুব সুন্দর দ্বীপ আছে গঙ্গাবক্ষে, ওই 3টে দ্বীপ আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে থাকুন, 3টে দ্বীপের গল্প যেতে যেতে আপনাদের দেখাবো, বলবো, শোনাবো। গঙ্গা এখানে মোটামুটি যথেষ্ট চওড়া। কেহেলগাঁওয়ের যে গঙ্গা সেটা কিন্তু উত্তর বাহিনী গঙ্গা। আর ওই দূরে যে পার দেখা যাচ্ছে, আচ্ছা ওই পারটার নাম হচ্ছে টিনটাগান। দ্বীপের পেছনে একটু একটু করে সূর্যটা উঠে এসছে, অসাধারণ ভিউ। দেখুন এখান থেকে 3টে দ্বীপ পরিষ্কার দেখা যাচ্ছে। এইটা হচ্ছে প্রথম দ্বীপ, 1 নম্বর দ্বীপ, এটাতে আমরা পরে যাব। এইখানে এটা হচ্ছে দ্বিতীয় দ্বীপ, তো এখানেও আমরা যাব। আর সবথেকে দূরের যে দ্বীপটা দেখা যাচ্ছে, তো আমরা প্রথমে এই যে দূরের দ্বীপটা ওইটা আমরা প্রথমে যাব। মছলি পকড় রে কে নজদিক মে হ্যাঁ, জাদা দূর নেই হ্যাঁ, পসিনা ছুট জাতা হ্যাঁ, কারেন্ট উল্টা সাইড হ্যাঁ না। মেরা শুভ নাম সঞ্জয় বাবা হুয়া और हमारे बगल में ब्यास बाबा बैठे हुए हैं। अभी आप जो है कहलगांव के गंगा की गोद में पंजाबी बाबा पहाड़ पर भ्रमण कर रहे हैं। और कहलगांव नाम जो है वो कोहल ऋषि के नाम पर पड़ा है। कोहल ऋषि जो है वेदांती ऋषि थे वो, और इसी पर्वत स्थल पर तपस्या करते थे जी। बहुत बहुत भाग्यवान हैं कि इस गंगा की गोद में इतने पुण्य क्षेत्र में, और अनादि काल से जो संत महात्मा लोगों का साधना स्थली रही है, तपोस्थली रही है, उस चीज़ पर आप लोग भ्रमण कर रहे हैं। ईश्वर आप लोगों की मनोकामना पूर्ण करें। গঙ্গাবক্ষে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট দ্বীপ বা পাঞ্জাবি বাবা পাহাড়টি বর্তমানে হিন্দু ধর্মের পীঠস্থান হলেও কোনো এক সময় এখানে হয়তো বৌদ্ধ ধর্মেরও প্রভাব ছিল। ভগবান বুদ্ধের মতো দেখতে প্রাচীন একটি পাথরের মূর্তি সেই সাক্ষী বহন করে। এখন আমরা চলে এসেছি মাঝের দ্বীপটিতে। মাঝি ভাই বলল এটি বাঙালি বাবা আশ্রম। সিঁড়ির সামনে গেটে যদিও লেখা রয়েছে তাপস আশ্রম, সাধুদের থাকার কয়েকটি ঘর রয়েছে ছোট্ট এই দ্বীপে, তবে আমরা পৌঁছে কোনো জনমানবের দেখা পেলাম না এখানে। তাপস আশ্রম ঘুরে এখন আমরা চলে এসেছি শেষের দ্বীপটিতে। এই 3টি দ্বীপই আসলে গঙ্গাবক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বেশ কিছু রকের সমষ্টি, যার ওপরে বর্তমানে গড়ে উঠেছে বিভিন্ন মন্দির বা আশ্রম।
माझी भाईर कथा एटी शांति बाबा बा राजस्थानी बाबा आश्रम तबे बाकी दुई द्वीपर मतो एई द्वीपे छबि तोलार अनुमति नेई তাই এই দ্বীপের মন্দিরগুলোর ছবি আপনাদের দেখাতে পারলাম না। গঙ্গাবক্ষে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে এই দ্বীপের ধ্যানগম্ভীর অবস্থান আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই করবে। তিনটি দ্বীপ ঘুরিয়ে তীরে পৌঁছে দেবার আগে দুই মাঝি ভাই দিলেন আজকের অন্যতম চমক। নৌকো নিয়ে ভেড়ানো হলো নদীর বুকে জেগে ওঠা একটি বালির চড়ায়। পৌষের কনকনে হাওয়া মেখে বেশ কিছুটা সময় দারুণ কাটলো আমাদের এই সাদা বালুর চড়াতে। গঙ্গাবিহার শেষ করে ঘাটে ফিরে দেখি সে এক অন্য রূপ। গঙ্গাঘাট এখন ভারী জমজমাট। এর মধ্যে পেটে ছুঁচো ডন মারছে, অতএব এখন খাবার খাওয়ার পালা। কাহেলগাঁও ভ্রমণ মানচিত্রে বিক্রমশিলা মহাবিহার যে একটি অতি গুরুত্বপূর্ণ নাম তা তো আমাদের সকলেরই জানা, কিন্তু আপনারা কি জানেন এই বিক্রমশিলা মহাবিহার থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে গঙ্গার তীরে রয়েছে এমন একটি স্থান যার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে ইতিহাস এবং ধর্মের অমীমাংসিত দ্বন্দ্ব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আপনাদের নিয়ে যাব সেই জায়গাটিতে। তবে তার আগে চলুন প্রথমে ঘুরে আসি বিক্রমশিলা মহাবিহার থেকে। কাহেলগাঁও থেকে বিক্রমশিলা যাবার এই পথের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অতি মনোরম। এই পথে কখনো উঁকি দিয়ে যায় নাম না জানা কোনো পাহাড়, কখনো ধরা দিতে চায় গঙ্গা, এর ওপর উপরি পাওনা ক্ষেতময় হলুদ শস্য ফুলের বন্যা। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বিক্রমশিলাতে। তো আমার পেছনে দেখছেন আপনারা বিক্রমশিলা ইউনিভার্সিটি। এই জায়গাটা এসে একটা অদ্ভুত শিহরণ সারা শরীরে শরীরে হচ্ছে, আর নিজে ভারতীয় হিসেবে গায়ে কাটা দিচ্ছে এটা ভাবতে যে এই হাজার বছর আগের ইউনিভার্সিটিতে শুধু ভারতীয়রা নয়, দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে এসে পড়াশুনো করত। এবং ঠিক যেরকম নালন্দা ইউনিভার্সিটিকে এই বিশ্ব একটা অন্যরকম আসনে বসিয়ে রেখেছে, তারপরেই কিন্তু এই বিক্রমশিলা ইউনিভার্সিটি আসে। এবং এখানে এমন কয়েকটি সাবজেক্ট ছিল যেরকম তর্ক, ব্যাকরণ, তন্ত্র সাধনা, এই ধরনের রেয়ার সাবজেক্টস নিয়েও এখানে কিন্তু পড়াশোনা হতো একসময়। যেটুকুনি স্ট্রাকচার দাঁড়িয়ে আছে আসলে সেটা আসল ইউনিভার্সিটি যা ছিল তার হয়তো 10% কি তারও কম দাঁড়িয়ে আছে। তো এইটা জাস্ট আপনারা ইমেজিন করুন, এই বিশাল চত্বরে একসময় আমাদের ভারতবর্ষের একটা ইউনিভার্সিটি ছিল, এবং নালন্দার পরেই কিন্তু এই ইউনিভার্সিটির নাম আসতো বিক্রমশিলা মহাবিহার বা বিক্রমশিলা ইউনিভার্সিটি। এবার ছোট্ট করে এর একটা ইতিহাসটা একটু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। পাল রাজাদের সময়কার তৈরি, তো ধর্মপাল রাজা যিনি ছিলেন তিনি এই বিক্রমশিলা ইউনিভার্সিটিটি স্থাপন করেন, এবং তার পেছনেও একটা কারণ আছে। সেই সময় নালন্দা ইউনিভার্সিটি আস্তে আস্তে তাদের স্কলারশিপের যে পার্সেন্টেজটা সেটা একটু একটু করে হারাচ্ছিল। তো রাজার মনে তখন একটা সংশয় আসে এবং তিনি আরেকটা ইউনিভার্সিটি তৈরি করার পরিকল্পনা করেন এবং বাস্তবায়িত করেন, এই বিক্রমশিলা ইউনিভার্সিটি তৈরি করে। আর এই ইউনিভার্সিটির ইতিহাস যদি ঘেঁটে দেখতে হয় তাহলে পিছিয়ে যেতে হবে আপনাদের লেট 8th century বা 9th century। তো বুঝতেই পাচ্ছেন কত শত বছর আগের এই ইউনিভার্সিটির সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এবং এই ইউনিভার্সিটির একটা বৈশিষ্ট্য আছে, আপনারা দেখবেন এখানে কিন্তু টেরাকোটা স্ট্রাকচারও আছে। তো একটা অদ্ভুত সংমিশ্রণ এখানে বৌদ্ধর যে স্তূপাটা সেটা এখানে দেখা যাচ্ছে। এই বৌদ্ধ স্তূপাটা ছিল সেন্ট্রাল জায়গাতে, এবং এটি ঘিরে টোটাল 6টা বিদ্যালয় এখানে ছিল, এবং প্রতিটি বিদ্যালয়ের একটি করে গেট ছিল, সেই গেটে একটি করে প্রহরী থাকতো। সেই প্রহরীরা কিন্তু আসলে পণ্ডিত। এবং এখানে একটা বেশ মজার জিনিস হতো, যখনই কোনো নতুন স্টুডেন্টরা আসলো তাদেরকে প্রহরীরা আটকে তাদের কয়েকটা প্রশ্ন করতো জ্ঞান সংক্রান্ত, এবং সেইটা তারা যদি উত্তর দিতে পারতো তবেই তারা ইউনিভার্সিটিতে ঢুকতে পারতো। তো দ্যাট ওয়াজ লাইক সামথিং লাইক এন্ট্রান্স টেস্ট ফর দিস ইউনিভার্সিটি। আর আজকে যতটা আছে আমি বলবো বিহার সরকার যথেষ্ট মেনটেন করে রেখেছে। এই যে বিক্রমশিলা ইউনিভার্সিটি, এখানে কিন্তু বাঙালিদের একটা গর্বের ব্যাপার আছে, কারণ বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্করের নাম আপনারা সকলেই শুনেছেন।
এই ইউনিভার্সিটিতে উনি কিন্তু 4 বছর উপাচার্য ছিলেন। এবং আরও কথা আছে, এই ইউনিভার্সিটি ধ্বংস হয় যখন ভক্তিয়ার খিলজি অ্যাটাক করেছিলেন। এবং ভক্তিয়ার খিলজি অ্যাকচুয়ালি এই ইউনিভার্সিটির দূর থেকে ভেবে দুর্গ ভেবে ফেলেছিলেন, এবং তার অ্যাটাকের পরে কালের গভীরে চলে যায় এই ইউনিভার্সিটি এবং মাটির তলায় তলিয়ে যায়। এই ইউনিভার্সিটি যখন চলেছিল প্রায় 400 বছর কিন্তু এই ইউনিভার্সিটিটা রানিং ছিল। অতীশ দীপঙ্করের আরেকটা হিস্ট্রি হচ্ছে, অতীশ দীপঙ্কর মহাশয় তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচুর পুস্তক বাংলায় রূপান্তরিত করেছিলেন, এবং তিব্বতে সেই জন্যে অতীশ দীপঙ্করকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়। তো বহু বছর পরে তিব্বতে তারা যখন পুরনো পুঁথিগুলো ঘাটাঘাটি করে, সেই থেকে কিন্তু তখন দেখা যায় যে বিহারের এই জায়গাতে একটি ইউনিভার্সিটি ছিল এবং সেটি মাটির তলায় হয়তো আছে। এবং তিব্বতের ইনিশিয়েটিভে আলটিমেটলি এখানে খোদাই শুরু হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, এবং এই ইউনিভার্সিটিটি আবার নতুন করে আবিষ্কার করা হয়। তো আমরা এখন এবারে একটুখানি ভেতরে যাব, স্ট্রাকচারটা একটু ডিটেলসে দেখি, চলুন আমাদের সাথে। আমরা এখন বিক্রমশিলা আর্কিওলজিক্যাল মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে। বিক্রমশিলা মহাবিহারের কম্পাউন্ডেই রয়েছে বিক্রমশিলা আর্কিওলজিক্যাল মিউজিয়াম। খননের থেকে উঠে আসা বিভিন্ন মূর্তি এবং পাণ্ডুলিপি যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে এই মিউজিয়ামটিতে। বিক্রমশিলা মহাবিহার থেকে এখন আমরা চলেছি সেই গন্তব্যে যেখানে ইতিহাস এবং ধর্মের অমীমাংসিত সহবস্থান একই দেয়ালের দুই পাড়ে দাঁড়িয়ে। এই পথে চোখে পড়ল ডলফিন সাফারি পার্ক। আপনি চাইলে নৌকো ভাড়া করে ভেসে পড়তে পারেন গঙ্গাবক্ষে, নদীর বুকে ডলফিনদের ডিগবাজি দেখতে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম গঙ্গা তীরে বটেশ্বর পাহাড়ের নিচে। এখানেই রয়েছে বটেশ্বর শিব মন্দির। সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে প্রবেশ করতেই চোখ আটকে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডে। বোর্ডটি যেন প্রত্নতাত্ত্বিক বিভাগ এবং মন্দির কমিটির মধ্যে একটি সীমারেখা টেনে দিয়েছে। মন্দিরে পূজিত এবং মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেবদেবীর শিলামূর্তিগুলি দেখে একথা স্পষ্টভাবেই অনুমান করা যায় যে খনন কার্যের ফলে উঠে আসা এই প্রাচীন মূর্তিগুলি আসলে আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ, যেগুলিকে আজ সিঁদুর পরিয়ে ফুলচন্দনে সাজিয়ে নিত্য পুজো করা হচ্ছে। স্থানীয়দের কাছে বেশ জাগ্রত এই বটেশ্বর মন্দির। বটেশ্বর মন্দিরের খুব কাছেই গঙ্গা তীরে রয়েছে রাম মন্দির। রাম, লক্ষ্মণ, সীতা এখানে একই আসনে পূজিত। পায়ে পায়ে হেঁটে ঘুরে দেখলাম এই মন্দিরটি। বটেশ্বর ধামকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম কেহেলগাঁওয়ের পথে। কেহেলগাঁওয়ের পার্ক চক থেকে চেপে বসলাম ভাগলপুরগামী শেয়ার গাড়িতে। রাস্তার অবস্থা ভীষণ সঙ্গীন হওয়ায় কেহেলগাঁও থেকে ভাগলপুর মাত্র 35 কিলোমিটার পথ যেতে সময় লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। এসে পৌঁছলাম ভাগলপুর শহরে। বিহারে এসে লিট্টি চোখা খাবো না তা কি হয়? ভাগলপুর জেলার সদর শহর এই ভাগলপুর টাউন আয়তনে বেশ বড় এবং যথেষ্ট ঘিঞ্জি। ঘড়িতে এখন দুপুর 2। ভাগলপুর স্টেশন থেকে আজ রাত 6:30টার গয়া হাওড়া এক্সপ্রেসে আবার আমাদের কলকাতা ফিরে যাওয়া। এই সময় নষ্ট না করে একটি টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম ভাগলপুর দর্শনে। প্রথমে চললাম 6 কিলোমিটার দূরত্বে গঙ্গার তীরে কুপ্পা ঘাটে। সেখানে রয়েছে মহর্ষি মিহি আশ্রম। গঙ্গার একেবারে কোল ঘেঁষে নিরিবিলি পরিবেশে এই আশ্রমের অবস্থান। ভেতরে গিয়ে এক এক করে মন্দিরগুলি ঘুরে দেখলাম আমরা। আশ্রমের এক কোণে রয়েছে একটি গুহা। গুরু মহর্ষি মিহি এই গুহায় বসেই দীর্ঘ বছর ধ্যান করেছিলেন।
মহর্ষি মুনি আশ্রম থেকে আমরা চলে এলাম সেন্ট বেনেডিক্টস চার্চ দেখতে, কিন্তু চার্চটি তখন বন্ধ ছিল। এখন আমরা চলে এসেছি চার্চের খুব কাছেই জয়প্রকাশ উদ্যানে। এখন আমরা চলে এসেছি ভাগলপুর মিউজিয়ামটি ঘুরে দেখতে। দোতলায় এই সংগ্রহশালাটিতে বিক্রমশিলা আর্কিওলজিক্যাল সাইট সহ বিহারের আরও কিছু স্থান থেকে খননের ফলে প্রাপ্ত বহু প্রাচীন শিলামূর্তি যত্ন সহকারে সংগ্রহ করে রাখা হয়েছে। দোতলায় রয়েছে একটি আর্ট গ্যালারিও। এখন আমরা দাঁড়িয়ে আছি টিএম ভাগলপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর রবীন্দ্র ভবনের সামনে। 1910 সালে কবিগুরু ভাগলপুর ভ্রমণে এসে এই ভবনেই কয়েকদিন ছিলেন। সেই সময় এই ভবনের নাম ছিল তিলাকুঠি। এখন আমরা পৌঁছে গেছি নাথনগর দিগম্বর জৈন মন্দিরে। ভেতরে ঢুকে একে একে আমরা ঘুরে দেখলাম সম্পূর্ণ মন্দির চত্বরটি। ভাগলপুর শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে বেশ নিরিবিলি পরিবেশে এই জৈন মন্দিরটির অবস্থান। জৈন মন্দির দিয়ে আমাদের এবারের ভ্রমণ পর্বের সমাপ্তি। তবে তার আগে একটু মিষ্টিমুখ। ভাগলপুর স্টেশনের কাছে একটি মিষ্টির দোকানে খোঁজ পেলাম এক অভিনব মিষ্টি, নাম ঘেভার। বেসনের গোলাকে 5 আঙুলের বিশেষ দক্ষতায় গরম তেলে ছেড়ে গোলাকার আকৃতি দেওয়া হচ্ছে। তারপর তাকে চোবানো হচ্ছে মিষ্টি শিরায়। আর স্বাদ তা নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে ভাগলপুরে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এইবারের ভ্রমণ পর্ব? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তথাকথিত ভ্রমণ মানচিত্রের বাইরে নতুন নতুন জায়গার সন্ধান পেতে ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল ঘুরনচণ্ডী সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভ্রমণ গল্পের নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভ্রমণে থাকবেন, তা সে সশরীরে হোক বা হোক না তা মনে মনে। এবারের মতো শুভবিদায়।